একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করবার আগে তাকে অভিযুক্ত বলা যায় না। আমি তোমাকে একটা লিগাল পয়েন্ট থেকে বলছি, কাজে তুমি তোমার কথা বলতে পারো। আমি একটা জিনিস বলতাম, যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই ব্যক্তিকে আমরা অভিযোগ বলবো, অভিযুক্ত বলবো। যদি সেই অভিযোগ প্রমাণ হয় তখন আমরা সেই ব্যক্তিকে বলবো দোষী। Video, then like, share and subscribe to Mirror Now.